হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নার্স অ্যান্ড নার্সিং এডুকেশন চ্যানেল। বন্ধুরা, গত 11 জুলাই 2023 সালে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে ঢাকা সামরিক হাসপাতালে একটি নার্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আমরা 9 নম্বর কলাম রোতে গেলে দেখতে পাবো যে সিনিয়র স্টাফ নার্স পদে 10টি পদে নার্সের নিয়োগ চাওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আপনি যদি এই পোস্টটি 10টি পোস্টে আবেদন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং বিএসসি নার্সিং এই কোর্স দুটির মধ্যে যে কোনো একটি সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি সম্পূর্ণ করেন, তাহলে আপনি এই আবেদনটিতে, এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। বন্ধুরা, সাধারণত এই নিয়োগটিতে পোস্ট সংখ্যা কম, মাত্র দশটি হলেও এইসব নিয়োগেই আবেদন করা উচিত। কারণ যেগুলো বড় নিয়োগ বা 100 বা 200 উপরে, সেগুলোতে সাধারণত খুব প্রচার হয়, যার কারণে প্রতি একটি সিটের বিপরীতে প্রায় 150 থেকে 200 জনের মতো নার্স অ্যাপ্লাই করে। আর এগুলো যেহেতু ছোটো নিয়োগ, এক্ষেত্রে আপনার ক্যান্ডিডেট সংখ্যা থাকে প্রায় প্রতি সিটের বিপরীতে প্রায় 50-এর ভিতরে। তাই যারা চাকরি করতে ইচ্ছুক, তাদের অবশ্যই এই কম সংখ্যক পোস্টগুলোতেই আবেদন করা উচিত। এবং এই পোস্টগুলোর আবেদন, এই পোস্টটির আবেদনের শেষ তারিখ হলো 20 আগস্ট 2023 এবং আবেদন ফি হলো 500 টাকা। বন্ধুরা, আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারেন এবং আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্কের সাহায্যে আপনারা নিজেরাই গিয়েই ওয়েবসাইটে গিয়ে, সামরিক হাসপাতালের ওয়েবসাইটে গিয়েই আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।